রাতের বেলায় মরা টুনির ভূতের ভয়ে জঙ্গলের সব পশুপাখিরা আতঙ্কে ছিল। রাত হতে গুড্ডির মা গুড্ডিকে বলল, গুড্ডি, তুমি এখন ঘুমিয়ে পড়ো, না হলে মরাটুনির ভূত এসে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। মাঝরাতে মরাটুনির ভূত এসে বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় আর ওদের খেয়ে ফেলে। গুড্ডি তার মায়ের কথা শুনছিল। ঠিক তখনই জঙ্গল থেকে নেকড়ের আওয়াজ ভেসে আসে আর গুড্ডি খুব ভয় পেয়ে যায়। রাতে গুড্ডির মা ঘুমিয়ে পড়লেও গুড্ডির ঘুম আসে না। এরপর সে জানালার পাশে যায় আর ঠিক তখনই একটা আওয়াজ ভেসে আসে, গুড্ডি গুড্ডি, ও গুড্ডি গুড্ডি, এদিকে এদিকে এসো, আমি তোমার জন্য চকলেট এনেছি। এরপর গুড্ডি বাইরে আসে আর আওয়াজের পিছু করতে করতে সেখানে চলে যায়। সে এবার এসে দেখে মরাটুনির ভূত বসে আছে। গুড্ডি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই মরাটুনির ভূত গুড্ডিকে ধরে খেয়ে ফেলে।